আষাঢ়ের বিকেল, এখন 4টা। আমরা আমাদের আজকের গোলটেবিল বৈঠকটি 4টায় শুরু করব বলেছিলাম। আজকের বিষয়বস্তুটি আপনারা ইতিমধ্যে ব্যানারে দেখতে পাচ্ছেন, টিপাইমুখ বাঁধ প্রতিরোধ ঐক্যবদ্ধ আন্দোলন। আজকের এই গোলটেবিল বৈঠকটি আমরা দুটি সংগঠন আয়োজন করেছি, দুটি সংগঠন এর উদ্যোক্তা। একটি হচ্ছে প্রবাসীদের সংগঠন, যারা প্রবাসে এই টিপাইমুখ বাঁধ নিয়ে ব্যাপক জনমত গড়ে তুলছেন, উদ্যোগ নিচ্ছেন। সেই সংগঠনটি হচ্ছে আন্তর্জাতিক টিপাইমুখ বাঁধ প্রতিরোধ কমিটি। এবং দেশে আমরা সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ, আমরাও সক্রিয়ভাবে কাজ করছি। আমরা আমাদের এ দুটি সংগঠনের যৌথ উদ্যোগে আজকের এই গোলটেবিল বৈঠক। আজকে গোলটেবিল বৈঠকে সম্মানিত আহ্বায়ক, যিনি প্রবাসের বিভিন্ন দেশে এই টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে খুব উদ্যোগী ভূমিকা পালন করছেন, সংগ্রামী ভূমিকা পালন করছেন, তিনি হচ্ছেন জনাব ANM ইসা। তিনি সেই আন্তর্জাতিক টিপাইমুখ বাঁধ প্রতিরোধ কমিটির সম্মানিত আহ্বায়ক। তাকে আজকের সভায় সভাপতিত্ব করার জন্য আমরা অনুরোধ করছি।